Assalamualaikum, सबाई के वेलकम आवार फैमिली यूके ब्लॉग देखार जोन्नो। आशा करी सबाई अनेक भालो आछेन आलहमदुलिल्लाह। ना आज के कोनो शॉपिंग मॉल देखाच्छि ना। এই ব্যাগটা আমি কালকে মার্কেটে গিয়েছি আর কিনেছি এই ছোট্ট বড়িটার জন্য। আজকে বুধবার, আমার এই ছোট্ট ময়না পাখিটার আজকে প্রথম স্কুল। সকালবেলা তিন মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়েছি। বড় মেয়েকে ওর স্কুলে দিয়ে এখন ছোট দুই মেয়েকে নিয়ে যাচ্ছি ছোট দুই মেয়ের স্কুলের দিকে। আমার এই ছোট্ট ময়না পাখিটা এবার নার্সারিতে যাবে। আপনারা সবাই আমার ময়নাটার জন্য দোয়া করবেন। আমি জানি আমার অনেক ফ্যান খুব এক্সাইটেড আমার ছোট্ট ময়না পাখিটার স্কুলের ব্লগ দেখার জন্য। আর আমিও খুব খুশি স্কুলের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে। ছোট্ট ময়নাটা তো খুব এক্সাইটেড বন্ধের সাথে স্কুলে যাবে। ছোট্ট ময়নাটার আজকে প্রথম দিন ক্লাস। কাল আমার মেয়ে ব্যাগটা পেয়ে খুবই মোয়া খুশি, খুব সকালে ঘুম থেকে উঠে গেছে, ব্যাগ নিয়ে রেডি স্কুলে যাবে। আমরা এখন স্কুলে এসেছি। প্রথমে আমি আমার ছোট মেয়েকে নার্সারি ক্লাসে দিব, তারপর মেজে মেয়েকে ওর ইয়ার টু ক্লাসে দিব। এখানের স্কুলগুলোতে নার্সারি এবং রিসেপশনের বাচ্চাদের প্লে এরিয়া সেপারেট। আমার মেয়ে প্লে গ্রাউন্ড পেয়ে তো মহা খুশি, ওরা খেলতেছে আর আমি ভিডিও করতেছি। আমরা বাচ্চাদেরকে এত সুন্দর করে ক্লাসে রাখি, ওরা বুঝতেই পারে না। ওরা যে ক্লাস করতেছে, পড়ালেখা করতে যায়, ওরা ক্লাসের ভিতরে কালারিংয়ে বিজি থাকে, নতুন ফ্রেন্ড হয় ওদের সাথে বিজি থাকে। আমার মেয়ে আল্লাহর রহমতে খুব ভালো অ্যাডজাস্ট হয়ে গেছে ক্লাসে। আমি যে ওকে ক্লাসের ভিতরে দিয়ে আসছি, ও একটু কান্নাকাটি করে না। আমার ময়না পাখিটা খুবই খুশি ছিল ক্লাসে। আসলেও সবসময় আমার সাথে স্কুলে যেত ওর বোনদেরকে পিক আপ করার জন্য। তখনও বোনদেরকে দেখত ওরা ক্লাস করে, এজন্য হয়তো আমার মেয়ে আরও তাড়াতাড়ি অ্যাডজাস্ট হতে পেরেছে। ওর বাবার কাজের টাইম হয়ে গেছে, ওর বাবা কাজে চলে গেছে। এখন আমার মেয়ে অনেক বেশি চ্যাড, ওকে নেয় নাই, খুব মন খারাপ করে ফেলেছে। মেয়েরা আসলে সবসময় বাবাকে বেশি পছন্দ করে। চলে আসো, পারবো না, চলে আসো, আমি চলে যাচ্ছি। ব্যথা পাবো।
তুমি স্যার আমার স্যার তুমি আসতেছো না বাসায় ঢুকে ওকে গোসল করিয়ে একটু পাস্তা খাওয়াই দিয়েছি ও অনেক টায়ার্ড অনেক মর্নিং এ উঠেছে মনে হচ্ছে ঘুমাবে আমাদের এখানে এখন প্রায় দুপুর 1টা বাজে আমি এখন আবার রান্না করতে হবে খুব তাড়াতাড়ি কারণ 2:30 তে আবার বের হয়ে দুই মেয়েকে দুই স্কুল থেকে পিকআপ করতে হবে আমি ওকে কিছু পপকর্ন দিয়ে কিচেনে রান্না করতে চলে গেলাম আমি একটু পরে কিচেন থেকে এসে দেখি ও ঘুমাচ্ছে আসলে তো তাড়াতাড়ি ও ঘুম থেকে সকালবেলা ওঠে না আজকে খুব সকালে উঠেছে আমার মেয়েরা এভাবে প্রায় টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যায় আমার সোফাটা লেদারের ওরা অনেক সময় ঘুমাইলে ওদের ঠান্ডা লাগে এজন্য আমি এই সোফার কভারগুলো নিজে সেলাই করেছি আর এখানে এত সুন্দর কাটা কাপড় পাওয়া যায় আমার অনেক ভালো লাগে এখানের কাপড়গুলো দামও কিন্তু বেশি না এর জন্য আমি নিজে একটা সেলাই মেশিন কিনেছি নিজেদের ঘরের জিনিস সেলানোর জন্য আসলে যেই কোনো কাজ শিখে থাকলে নিজেদের অনেক কাজেই লাগে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর যারা এখনো করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ